এই দেশের মাটিতে আমাদের ধারণা টুপিধারী জুব্বা পাগড়ি রোজা নামাজ এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে কথাটি কি ঠিক তাহলে দুইটি কারণে মানুষ জান্নাতে যেতে পারে কয়টি কারণ দুইটি কারণ কয়টি কারণ দুইটি কারণ আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন ফিহা সুরায় বাকারা বিরাশি নাম্বার আয়াত নিশ্চয়ই যারা ইমান আনার পরে বিশুদ্ধ আমল করেছে তাদের জন্য রয়েছে জন্য জান্নাত দিনের জন্য বুঝে থাকলে বলুন জন্য জন্য জান্নাত তাহলে চিরদিনের জন্য জান্নাত পাওয়ার জন্য কয়টি জিনিসের দরকার কয়টি জিনিস ইমান ঠিক এবং আমল ঠিক বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইমান শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ আর পজিটিভ সমন্বয় হবে না এই বেদাত বলেন শিরিক বলেন আর চুরি বলেন জাকাতি বলেন নেশা বলেন যাই বলেন সব কিছু এই লাহা ইল্লাহার মধ্যে রয়েছে লাহা যে বুঝেছে সে সুদ ঘুষ বুঝেছে লাইলাহা যে বুঝেছে সে চুরি বুঝেছে বুঝেছে বিচার কাকে বলে সে বুঝেছে বুঝেছে পরনিন্দা কি বুঝেছে বুঝেছে খাওয়া যাবে না এটা সে বুঝেছে আর ইল্লাল্লাহ সে বুঝেছে নামাজ পড়তে হবে যে বুঝেছে ইল্লাল্লাহ তিনি বুঝেছে হজ করতে হবে টাকা হইলে এটা যে বুঝেছেন ইল্লাল্লাহর অর্থ হা আল্লাহ লাইলহার অর্থ না শরিয়তে যত হা আছে ইল্লাল্লাহ আর যত না আছে লা দিয়া বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত দি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাদ দিতে হবে ওই জিনিসকে যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন কথা ঠিক কিনা আপনি আর আমি কি বাদ দিতে পেরেছি পারছি এবার একটু পরীক্ষা করি আপনার আমার ইমানটা একটু ঝালাই দিয়ে দেখি ইমান কতটুকু সঠিক এবং আমল কতটুকু সঠিক জানি না কতটুকু সবাই বাবু আর আমল এবং ইমাম দুরুস্ত হলে জান্নাত শিরস্থায়ী জান্নাত পাবেন কোরআন তার গ্যারান্টি দিয়েছেন সব শুদ্ধ হলো আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা কোরআনে কোথাও বলা হয় নাই আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয় আবার বলছি আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয় যেখানে আমলের কথা বলে সেখানে ও আমলের সলে হাত বলেছেন আমলে সলে হতে হবে বিশুদ্ধ সলাত হতে হবে তা না হলে জান্নাত পাওয়া যাবে না শুনুন এদেশের সকল আলেম ওলামা পীর বুজুর্গ বলতে গেলে প্রায় তারা দিনের দাওয়াত দেয় কথা ঠিক কিনা মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াতের জন্য আসেন নাই বলে এটা কি বললেন অনেক আলেম আলামা এখন পেটের মধ্যে ফলতে আছেন বেলুনের মতো যে কি কইল মোহাম্মদ দিনের দাওয়াতে দেশ অবশ্যই মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াতে দেশে নাই দিন অর্থ হলো জীবন ব্যবস্থা দিন অর্থ জীবন ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা আছে একটা গরুর জীবন ব্যবস্থা আছে একটা হিন্দু লোকের জীবন ব্যবস্থা আছে একটা খ্রিস্টানর জীবন ব্যবস্থা আছে না নবী দিন প্রসারের জন্য আসেন নাই হু আল্লাহি আর সালা রসুল বিল হুদা ওয়া দিন হক এবার ভাবানি চলে গেছে প্যাটের ভিতর থেকে আয়াত বলছি না যেই হুজুর প্যাটের মধ্যে ফুল ছিল ফুলের সব বেড়ে হয়ে গেছে পিছন দিকে আর সালা রসুল বিল হুদা ওয়া দিন হক সুরায় সব দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন পবিত্র সেই সত্তা যিনি প্রেরণ করেছেন হেডা তখন দিনে হক দিয়ে দিনে হক দিয়ে দিনে হক দিয়ে শুনুন দিন প্রসারের জন্য মহম্মদ সাল্লাম পাঠানো হয় দিনে হক প্রসারের জন্য প্রেরণ করা হয়েছিল মহম্মদ সালসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন তখন দিন ছিল ওটা দিনে হক ছিল না কেন লিউজ হিরাহু আলা দিন কুল্লি সকল দিনের উপরে দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য রসুলকে পাঠিয়েছে এই আয়াত প্রমাণ করে নবী আসার আগে তাদের যে বিধান ছিল ওটা দিন এই আয়াতে বলছে আর নবী যেটা নিয়ে এসেছিলেন ওটা দিন নয় দিনে হক তাই যতক্ষণ পর্যন্ত আপনার দিন দিনে হক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দিন প্রসারের মাধ্যমে ইমানদার বেঈমানও হতে পারে মনে রাখবেন একজন সোর সে যদি চুরি করে চুরির অপরাধে সে একা হয়তো জান্নাতে জাহান নামে যেতে পারে একজন জেনাকার যদি জেনা করে হয়তো বা সেই জেনার অপরাধে জাহান নামে যেতে পারে মনে রাখবেন একটা বক্তা যদি ভুল করে ওই বক্তা একা জাহান নামে যাবে না গোটা জাতি জাহান নামে যাবে এবার বুঝে থাকলে বলুন একটা চোর বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী একটা জেনাকার বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী ভুল একেবারে আবার একটু না বলে পারছি না ভুল কাকে বলে ঠিক কাকে বলে আপনার কাছে কেউ জিজ্ঞেস করল যে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না আপনি বললেন কথা বলার শর্ত তো দুইটা বিস্তারিত বলবেন দলিল দিয়ে বলবেন আপনি মুসলিম শরীফের তিনশত তেরো নম্বর পৃষ্ঠে একটি হাদিস রয়েছে আয়েশা সুদ্দিকা রাজিয়া আল্লাহতালানা বর্ণনা করছেন যে একদিন গভীর রাত্রে আমি শুয়ে রয়েছি আল্লাহ রসুল আমার সাথে ছিল তিনি হঠাৎ করে উঠলেন বাইরে বেরোলেন আস্তে আস্তে বাকি গরকাত যেটাকে বাকি জান্নাতুল বাকি বলা ওখানে গেলেন ওখানে গিয়ে আল্লাহ নবীর রাত্রে হাত উত্তল করে দোয়া করেছেন এই হাদিসটি আপনি চোখে দেখলেন মুসলিম শর বললেন হ্যাঁ কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে মুসলিম শরীফে হাদিস রয়েছে কে বলছে নাই মুসলিম শরীফ রয়েছে কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে আপনি ব্যাক কেন আপনি নির্বোধ আপনি ভুল ভুল ব্যাখ্যা করছেন আপনি বুঝেন নাই লেখা এটাই রয়েছে আমি যারা বলছি তবুও ভুল করেছেন লেখা এটাই রয়েছে তবুও ভুল করেছেন লেখা এটাই রয়েছে হাদিসে তবু ভুল করেছেন কোথায় ভুলটা এই হাদিসটি যদি রসুলের তরিকায় আমল করতে চান তাহলে তিনটি শর্ত রসুল এই কাজটি গভীর রাত্রে করেছেন আপনার করতে হলে গভীর রাত্রে করতে হবে রসুল সাল্লাম এই কাজটি জীবনে একবার করেছেন আপনার করলে জীবনে একবার করতে পারবেন রসুল এই কাজটি একা কি করেছেন আপনার করলে একা কি করতে হবে এই তিনটি শর্ত এই হাদিসের মধ্যে রয়েছে

কোনো ব্যক্তি আমার নাম দিয়ে কোনো হাদিস বলে দিল যেটা আমি রসুল যা আমি রসুল বলি নাই এরকম যদি কেউ বলে সেই বক্তার ঠিকানা সেই বক্তার ঠিকানা কোথায় তাহলে আপনার একটি প্রশ্ন এখানে রয়ে গেছে সেটা হলো এই জীবনে একবার যেই কাজটি করেছেন সেই কাজটি উন্নতের জন্য সারা জীবন সন্ধ্যার কি তাই তো সবাই তাই বিশ্বাস করেন কিনা হ্যাঁ ধন্যবাদ যারা না বলছেন তাদের তারা পাশের নাম্বার পেয়েছেন সত্য নয় কথাটি সত্য নয় নবী সাল্লাম জীবনে একবার করছেন সেই কাজটা উম্মদের জন্য সারা জীবন সুন্নত বল ব্যাখ্যা বোখারি শরীফ বাইশ তেরো নম্বর হাদিস আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসব করেছিলেন যদি একবার নবী যারা করছে ওটা যদি সারা জীবনের জন্য সুন্নত হয় তা আপনি কেন দাঁড়াই প্রসব করেন না নবী যে কারণে দাঁড়িয়ে প্রসব করেছেন সেই কারণ যদি এখনো হয় এখনো দাঁড়িয়ে প্রসব করতে পারবেন ওই কারণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে এ করতে পারবেন না এটাকে বলা হয় হাদিসের মভম হাদিসের প্রক্ষাপট বুঝতে হয় হাদিসের বুঝতে হয় হাদিসের উসুল বুঝতে হয় তারপরে হাদিস বলতে হয় আন্দাজে বললে হয় না